আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নামে শুরু করছি। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় দর্শক, দুনিয়াতে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তাআলা জিন এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এদেরকে নুরী এবং নারী মাখলুক বলা হয়। নুরী মাখলুক ফেরেশতা এবং নারী মাখলুক জিনদেরকে বলা হয়। নুরী মাখলুকের বংশ এবং সংখ্যা বৃদ্ধি পায় না, কারণ মহান আল্লাহ তাআলা এদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেননি। অপরপক্ষে জিনদের বংশ এবং সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়। এর কারণ মহান আল্লাহ তাআলা এদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। একটি আয়াতে বলা হয়, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম সামুন জিনকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, পরবর্তীতে এর জোড়ার জন্য একজন নারী জিনকে সৃষ্টি করেন এবং এইভাবে তাদের বিয়ে হয়। ফলাফলস্বরূপ জিনদের বংশ এবং সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়। এইভাবে জিনেরা একসময় মহান আল্লাহ তাআলার ইবাদত করত। এদের মাঝে কিছু সংখ্যক জিন মহান আল্লাহ তাআলার ইবাদত করতে অস্বীকার করে। এইভাবে ধীরে ধীরে জিনেরা মহান আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করে। এই জিনদের মাঝে জালিবা নামের এক জিন ছিল, সে ছিল অত্যন্ত শক্তিশালী। জালিবার সঙ্গে তাবলিজ নামক এক জিনের বিয়ে হয়। এই তাবলিজও ছিল অত্যন্ত শক্তিশালী এক জিন। পরবর্তীতে এদের এক পুত্র সন্তান হয়, যার নাম ছিল আজাজিল। আজাজিল তার পিতামাতার মতোই শক্তিশালী ছিল। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে জিনদের আধিপত্য ছিল। এরা চারদিকে ধ্বংসযজ্ঞ চালনা শুরু করে। মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে হুকুম দিলেন, এই মাখলুকের কাছে যাও এবং তাদের কাছে আমার হুকুম পৌঁছে দাও। ফেরেশতারা এই জিনদের নিকট পৌঁছালেন এবং তাদেরকে বললেন, মহান আল্লাহ তাআলার জমিনে তোমরা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করো না। কিন্তু জিনেরা এই হুকুম মানতে অস্বীকার করে বসল। ফেরেশতারা সর্বদা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে চলতেন। এইভাবে নুরী এবং নারী মাখলুকের মাঝে অনেক বড় দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়ে গেল। এই সংঘাতে ফেরেশতারা বিজয়ী হন এবং এই যুদ্ধে জালিবা এবং তাবলিজ মারা যায়। যেই সকল জিনেরা বেঁচে যায়, মহান আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে বন্দী করা হয়। এই সব বন্দীদের মাঝে আজাজিলও ছিল। যখন এই সকল জিনদেরকে বন্দী করে আসমানে নিয়ে যাওয়া হয়, তখন মহান আল্লাহ তাআলা হুকুম দিলেন, আজাজিলকে একটি সুন্দর পরিবেশে রাখো এবং তাকে খাতির যত্ন করো। এই আদেশ শুনে ফেরেশতারা আজাজিলকে খুব ভালো খাতির যত্ন করল এবং এতে আজাজিল মহান আল্লাহ তাআলা নেকবান্দা হয়ে গেল এবং প্রতিটি সময় মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। আজাজিলের এত পরিমাণ ইলম হয়ে গিয়েছিল যে মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মুয়াল্লেম বানিয়ে দেন। ফেরেশতারা আজাজিলের কাছে ইলম হাসিল করতে আসত। ফেরেশতারা আজাজিলকে নেক ও ইবাদতে মশগুল বান্দা হিসেবেই জানত। আজাজিল 80,000 বছর ফেরেশতাদের সঙ্গে ইবাদতে মশগুল ছিল, 20,000 বছর সে ফেরেশতাদের মুয়াল্লেম ছিল। মহান আল্লাহ তাআলার সৃষ্ট অনেক বড় বড় ফেরেশতা, যেমন হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার সঙ্গে সঙ্গে থাকতেন। মহান আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা। মহান আল্লাহ তাআলা জানতেন একদিন এই আজাজিল তার নাফরমানি করবে। একদিন আজাজিল লাউহে মাহফুজের নিকট দিয়ে যাচ্ছিল। সেখানে সে একটি লেখা দেখতে পেল। লেখাটি ছিল এরকম, আমি শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটি দেখার পর সে 2,000 বছর পর্যন্ত কেঁদেছিল এবং ভাবতে লাগলো, এই শয়তানকে। একদিন সে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে আরজ করল, ইয়া আল্লাহ তাআলা, এই শয়তানকে। মহান আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি আমার এক বান্দাকে অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু একদিন সে আমার নাফরমানি করবে, যার কারণে তার সকল ইবাদত বিনষ্ট হয়ে যাবে এবং সে শয়তানে পরিণত হবে। আজাজিল মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই কথা শুনে সবসময় এটাই ভাবত, এই শয়তান কি হবে। আজাজিল মহান আল্লাহ তাআলার কাছে আরজ করল, ইয়া আল্লাহ তাআলা, আমি এই শয়তানকে দেখতে চাই। এরপরে আজাজিল অনেক বছর পর্যন্ত মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল। একদিন মহান আল্লাহ তাআলা তার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন এবং বললেন, আমি পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করব এবং তারা আমার ইবাদত করবে। যখন আজাজিল এই কথা জানতে পারল, তখন সে ভাবতে লাগল, আমার থেকে বড় ইবাদতকারী আর কে হতে পারে। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করে 40,000 বছর পর্যন্ত সেইভাবেই রাখলেন এবং 40,000 বছর পর্যন্ত তাকে জ্ঞানদান করলেন। যখনই ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের মাটির পুতুলের সামনে দিয়ে যেত এবং দেখে অবাক হয়ে যেত, আজাজিল যখন এই অবয়বের কাজ দিয়ে যেত, সেটিকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত।
আজাজিল তখন ভাবত, এইখানে আমি একমাত্র মহান আল্লাহ তালার খলিফা। একদিন মহান আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামের মাটির দেহে প্রাণ দিলেন এবং সমগ্র ফেরেস্তাকে তার সামনে সিজদা করতে বললেন। সকল ফেরেস্তারা হজরত আদম আলাইসাল্লামকে সিজদা করল, একমাত্র আজাজিল তাকে সিজদা করতে অস্বীকার করল এবং সে বলতে লাগল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি তাকে কেন সিজদা করব। এই কথা শোনার পরেই মহান আল্লাহ তালা আজাজিলকে বললেন, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই শয়তান হয়ে গেছিস। মহান আল্লাহ তালার এই হুকুম শুনে আজাজিল বুঝতে পারল শয়তান আসলে সেই। এরপর মহান আল্লাহ তালার কাছে সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার প্রার্থনা করল। মহান আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন পর্যন্ত বেঁচে থাকার শক্তি দিলেন। এরপর শয়তান বলল, ইয়া মহান আল্লাহ তালা, আমি সর্বদিক থেকে আপনার বান্দাদের আক্রমণ করব এবং আপনার হুকুমের বাইরে নিয়ে যাব। আপনার অনেক নেক বান্দা আমার কথা শুনে আপনার নাফরমানি করবে এবং গুনাহগার হয়ে যাবে। জবাবে মহান আল্লাহ তালা বলেন, তুই আমার বান্দাকে নাফরমানি করবি, কিন্তু আমার রহমত অনেক বিস্তৃত, আমার রহমতে আমি তাদের ক্ষমা করে দেব। আর এইভাবেই আজাজিল নাফরমানি করে অভিশপ্ত শয়তানে পরিণত হল এবং সে মহান আল্লাহ তালার রহমত থেকে চিরকালের জন্য দূরে সরে গেল। একটি আয়াতে এসেছে, যখন সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন শয়তানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করানো হবে, এর পরবর্তীতে অনন্তকালের জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ তালা যেন আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন এবং আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করে নিন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।